দু কোটি বাহাত্তর লক্ষ সাতশো ছেষট্টি টাকা ব্যয়ে ডাব্লিউ বি এস পি অ্যান্ড আর ডি উদ্যোগে পিচ কংক্রিট রাস্তার শুভ সূচনা করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সোমবার সেকেন্দ্রা অঞ্চলের ইমামনগরের গ্রামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবকান্তপুর থেকে শ্রীধরপুর ভায়া ভাঙরপাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার শুভ সূচনা করেন মন্ত্রী এদিন মন্ত্রী ফিতে কেটে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন এই রাস্তা হলে শ্রেকেন্দ্রা অঞ্চলের হাজার হাজার মানুষ উপকৃত হবেন সামনে গ্রাম পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ারে মেতে উঠেছেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী জামান ও রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার সহ ব্লকের একাধিক নেতৃত্ব দু কোটি বাহাত্তর লক্ষ টাকা বাই আপনারা জানেন যে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী আঠাশে মার্চ সিঙ্গুর থেকে বারো হাজার কিলোমিটার রাস্তার শুভ শিলান্যাস করেছেন এটা কিন্তু বারো হাজার কিলোমিটার রাস্তার বাইরে রাস্তা কারণ এই যে চার কিলোমিটার ফোর পয়েন্ট সেভেন টু কিলোমিটার এবং দু কোটি বাহাত্তর লক্ষ টাকা বাই এটা মমতা মাঝের বাইরে কিন্তু টাকা দিয়েছেন আমার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের ডেভেলপমেন্টের জন্য সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েত এবং এই গ্রাম পঞ্চায়েতে প্রায় ছটা গ্রামকে এটা কভার করবে এবং এটা একটা সবচেয়ে বড় রাস্তা আমাদের মুখ্যমন্ত্রী হাত ধরে সেখানকার বাসীকে আমরা উপহার দিতে পারলাম